আমি তোমাকে অপমান করছি? না না, কোনটা অপমান করা? আমি তোমাকে ভালোবেসে একটু খাইয়ে দিতে চাইছি, সেটা অপমান করা? প্লিজ স্যার, এই ভালোবাসা শব্দটা আপনি আমার ক্ষেত্রে আর ব্যবহার করবেন না। কেন বলো তো? না না, মানে ভালোবাসা শব্দটা কি খারাপ নাকি? স্যার, আপনি কি আমাকে ইচ্ছে করে আঘাত দিচ্ছেন? আমি তোমাকে আঘাত দেব? না, আমি তোমাকে কেন আঘাত দিতে যাবো? বরং তুমি আমাকে আঘাত দিয়েছিলে, আর সেটা আমি সামলে নিয়েছি। ও, সেই জন্যই কি আপনি প্রতিশোধ নিচ্ছেন আমার উপর? প্রতিশোধ? তোমার উপর কেন প্রতিশোধ নিতে যাবো আমি? দেখো মোহর, নিজেকে এত ইম্পর্টেন্ট ভেবো না, আমি তোমাকে এমনি অত কিছু ভাবি না। যদি তাই হবে তাহলে আপনি নিজে দায়িত্ব করে খাবার নিয়ে আসছেন কেন? আপনি আমাকে নিয়ে এত মাথা ঘামাচ্ছেন কেন? আমি সঙ্গীতে যাব কি যাব না তা নিয়ে আপনি ভাবছেন কেন স্যার? আমি কি সাজগোজ করব, কি গয়না পরব, সেসব নিয়ে এত কেন মাথা ঘামাচ্ছেন আপনি? আচ্ছা, আপনি আমার উপর প্রতিশোধ নিতে চান তাই না? না না, তুমি একদম ভুল বুঝেছ। দেখো মোহর, আমি ছাত্রী হিসেবে তোমাকে খুব ভালোবাসি, খুব। হ্যাঁ, দেখো ইউরা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তাই না? তুমি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। আর সেই জন্যই তো আমি তোমাকে আমার বিয়েতে ইনভাইট করেছি। এই দেখো, আমি তোমাকে বিয়েতে ইনভাইট করেছি আর তুমি মুখ গোমরা করে আছো। হ্যাঁ, তখন বললে হয়, বসো 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 বসো। না, আমি মানছি, আমি মানছি যে আমাদের মধ্যে একটা মধুর সম্পর্ক তৈরি হয়েছিল, ঠিক আছে, কিন্তু সেটা থেকে তো আমি নিজেকে কুইট করেছি, মানে তুমি আমার সচেতন করেছো, আমি সেটা সচেতন হয়ে গেছি, তাই 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 আমি এমন কিছু করব না যে তোমার কোনো। স্যার, হ্যাঁ বলো। না, আগে আগে খাও, তারপর খেতে খেতে কথা বলো। হ্যাঁ, হাঁ হাঁ করো। এই দেখো, আবার কাঁদছো কেন? আমি নিজে খেতে পারবো স্যার, প্লিজ আমাকে নিজে নিয়ে খেতে দিন। এরপর তো আমাকে সারা জীবন নিজে নিয়ে খেতে হবে। ও, কেন? ও হো, হ্যাঁ, আমার আমার বিয়ে হয়ে যাচ্ছে, আমি তোমাকে আগের মতো যত্নতি করতে পারবো না তাই জন্যে। আরে না না, ওসব বেবো না তো। হ্যাঁ, আমি তোমাকে দরকার মতো আবার খাইয়ে দেবো। নাও না, এখন হাঁ করো, হাঁ করো। আপনি মানুষটাকে আমি আর চিনতে পারি না স্যার। সে কি চিনতেই পারছো না? কেন? না না, মানে কেন মানে আমি অচেনা হয়ে উঠলাম কি? সে আমি আপনাকে বোঝাতে পারবো না স্যার। দেখো, বোঝাতে যখন পারবে না তখন সেই চেষ্টা ছেড়ে দাও। দেখো, সব কিছু তো আর বোঝানো যায় না। নাও হাঁ করো, কা হাঁ করো আবার। বলছিলাম যে সব কিছু বুঝেও লাভ নেই, বুঝলে? যে কথা বলছিলাম, কি যেন বলছিলাম, হ্যাঁ, তোমার উপর হয়তো আমি একটু বেশি মাথা ঘামাচ্ছি, তার কারণ সবাই তো নিজে থেকে আনন্দ করছে, তুমি কোনো আনন্দ করছো না, তুমি ঘরের এক কোনায় বসে আছো, কেন? আরে বাবা, সেটাই বা তুমি কেন করবে? তুমি যদি স্বাভাবিকভাবে থাকতে তাহলে তো আমাকে এইভাবে এভাবে মাথা ঘামাতে হতো না। একটু না, হ্যাঁ আমি এবার থেকে স্বাভাবিকভাবেই থাকবো। প্রমিস করছো তো? হ্যাঁ করছি স্যার। স্যার, এ তোমার কষ্টটা কি বলো তো? এরকম মাঝে মাঝে হঠাৎ করে কেঁদে ফেলছো, মুখটা রকম দুঃখ দুঃখ করে আছো, কি হয়েছে তোমার? তো কষ্ট কিসের, কিসের দুঃখ এত? আপনার কিছুই হয়নি তাই তো। আমার আবার কি হবে, কাজ হবে তো? আমার কিছু হয়নি, আমার কিছু হওয়ার ছিল নাকি? হ্যাঁ, আমার যে হওয়ার ছিল সেটাই বুঝতে পারছি না। তাহলে আপনি কিছুই বুঝতে পারছেন না। আচ্ছা ঠিক আছে,
আমার পেট ভরে গেছে, আমি আর খাবো না। খাবো না বললে তো আর হবে না, যতক্ষণ আমি খাওয়াবো ততক্ষণ তোমায় খেতে হবে। নাও মুখটা হাঁ করো তো, নাও হাঁ করো, হাঁ করো, হাঁ করো। এভাবে জোর করবেন না স্যার, সব বিষয়ে জোর করা যায় না। আরে সব ব্যাপারে আমি জোর করলাম কোথায়? এই যে তুমি বলছো যে তুমি আমার সাথে সম্পর্কটা রাখতে চাও না, আমি কি তোমাকে জোর করেছি? করিনি। অথচ দেখো এই খাওয়ার ব্যাপারে কিন্তু তোমাকে আমি জোর করছি। কেন করছি? তার কারণ তুমি না খেয়ে থাকলে মাথা ঘুরে পড়ে যাও, সেটা আমি জানি। আর বিয়ে বাড়িতে যদি এরকম একটা অঘটন ঘটে আমি তো তোমাকে নিয়ে ডাক্তার হাসপাতালে ছোটাছুটি করতে পারবো না, বুঝতেই তো পারছো। মানে করতে হলে করতে হবে, করতে হবে, কিন্তু আমার বিয়েটাও তো নষ্ট হয়ে যাবে, আমি সেটা একদম চাই না। হ্যাঁ আমার কিচ্ছু হবে না স্যার, আমার এমন কিছু হবে না যাতে আপনার বিয়ের আনন্দটা নষ্ট হয়ে যায়। বলছিলাম কি প্লিজ সেটা একটু 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 দেখো, জীবনে বারবার বিয়ে করব না, না একবারই তো বিয়ে করব। আর এই বিয়েকে ঘিরে অনেক আনন্দ অনুষ্ঠান অনেক কিছু আছে, আমি বাবা সবটা এনজয় করতে চাই কিন্তু। হ্যাঁ তাই বলছি এখন তুমি এমন কিছু করো না যে আমার বিয়ের আনন্দটাই নষ্ট হয়ে যায়, একবারে মাটি হয়ে যায়। বললাম তো স্যার আমি এমন কিছু করব না, আপনি খুব আনন্দের সঙ্গে আপনার বিয়ের সব অনুষ্ঠান সেলিব্রেট করতে পারবেন, আশা করি এবার আপনি শান্তি পেয়েছেন। শুধু এটা তো মুখে বললে হবে না, যা বলছি সেটা কাজেও করতে হবে। আরে আমি বারবার কিন্তু বলতে পারবো না, এই যে বারবার তোমাকে বলতে আসি এতে কিন্তু সবাই মাইন্ড করে। হ্যাঁ এটা মনে রেখো, আর এরপরে সঙ্গীত অনুষ্ঠান আমাকে যেন বলতে না হয়, একদম নিজে রেডি হয়ে সোজা ওখানে চলে আসবে, বুঝতে পেরেছো? শ্রেষ্ঠ ম্যাম আসবেন না আজকে? কে কে? আপনার বউ। দেখো আজকেও আসবে কিনা আমি জানি না, আর ওনাদের বাড়িতেও তো কত আচার কত অনুষ্ঠান হচ্ছে, আজ হয়তো নাও আসতে পারে, তারপর তো আর একদিন, তারপর তো আর দেখা হবেই। হ্যাঁ এইটা তুমি ঠিক কথা বলেছ, আমি সেই জন্যই খুব একটা এটা নিয়ে চিন্তা করছি না, ভাবছি না। স্বাভাবিক, সেটাই স্বাভাবিক বলছো? হ্যাঁ বলছি তো, সেটাই স্বাভাবিক। একটু জল খাবে তো, একটু জল খাও, খালি না না করছে। Thank you.
আপনি কেন এত যত্ন নিচ্ছেন আমার? তুমি আমার অতিথি বলে? অতিথি কেউ কি মানুষ এত যত্ন করে? তুমি আমার বিশেষ অতিথি, তাই অমুক্ত অতিথি বিশেষ হই আর যা হই, তাকে কি মানুষ এত যত্ন করে? বারে করে না, করে তো, দেখছো না আমি তোমায় কেমন যত্ন করছি। ঠিক আছে, আমি এখন আসছি, আমাকে রেডি হতে হবে। আমি তো বাবা এক একটা অনুষ্ঠানে এক এক রকম পোশাক পরব। হ্যাঁ, আর এরপরে কিন্তু সঙ্গীত আছে, তুমি তোমার পোশাকটা চেঞ্জ করে নিও, বুঝতে পেরেছো? আমি চললাম। শুনুন স্যার। হ্যাঁ বলো। বলো। আপনার মনে খুব আনন্দ, তাই না? কেন, তোমার কি মনে হচ্ছে? আমার মনে খুব দুঃখ হবে। না, আমি তা বলিনি। দেখো মোর, আমার মনে খুব আনন্দ। আরে বাবা, 10 বার নয়, 5 বার নয়, একবার, একবারই তো আমার বিয়ে হচ্ছে, নাকি? আনন্দ হওয়াই তো উচিত। এই বিয়েটা নিয়ে আমি আনন্দ করব না? তুমি কি বলছো এসব?